দর্শক আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই জন্যই চমৎকার বলছি বিশাল বড় মালটা বাগানে রয়েছি এই মালটাকে এই বাগানি বলছেন বারো মাসি জুস মালটা বারো মাসেই প্রচুর ফল ধরে দেখছেন অসময় প্রচুর ধরে আছে গাছে এই মালটা এই মালটা সম্পর্কে জানবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি ফলের রাজ্যে চুয়াডাঙ্গাকে বলা হয় ফলের রাজ্য কারণ এই জেলায় বিভিন্ন ধরনের ফল উৎপাদন করা হয় বিভিন্ন ফলের গাছ পাওয়া যায় এই এই অঞ্চলে দর্শক আজকে আমরা ভিয়েতনামি বারো মাসি জুস মালটা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন রমজান ভাই উনি ছোট পরিসরে কিছু মালটা গাছ লাগিয়েছেন যেহেতু ওনার নার্সারি আছে ফল না দেখলে অনেকেই চারা কেনেন না তাই কিছু চারা লাগিয়েছেন ফল উৎপাদন করছেন আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে এই বারো মাসি ইলো মালটা চাষ করছেন গাছ কীভাবে রোপণ করেছিলেন রোগ বালাই কীরকম হয় এই মালটা চাষ করলে আয় ব্যয় কিরকম হয় সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করবো তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে রমজান ভাইয়ের আমরা নাম্বার নাম্বার যোগাযোগ করে চারাও ক্রয় করতে পারবেন এই মালটার পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন রমজান ভাই নীলবাণা কৃষি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আমাদের বাগানে আসার জন্য আপনাদেরকেও অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আচ্ছা ভাই এই যে শুধু ফল আর ফল এটা আসলে কি মালটা কতদিন আগে গাছটা রোপণ করছে হচ্ছে ভিয়েতনামের জুস মালটা বলা হয় এটাকে এই গাছটা রোপণ করার এটার বয়স হচ্ছে দেড় বছর দেড় বছর জুস মালটা কেন বলা হয় ভাই এটা অত্যন্ত রসালো এবং সুমিষ্ট একটি মালটা যার কারণে এটা জুস মালটা বলা হয় তাই আচ্ছা একটা বিষয় বলবেন কতগুলা গাছ আছে কতটুকু জমিতে লাগানো আছে এখানে আড়াই বিঘা জমি আছে দুইশো পঞ্চাশ পিস চারা রোপন করা আছে দুইশো পঞ্চাশ বিস আচ্ছা একটা বিষয় বলবেন যখন রোপণ করছিলেন কিভাবে রোপণ করছিলেন এটা যখন রোপণ করা হয় তখন আমরা প্রথমত আমাদের যেসব জমিতে আমরা চারা রোপণ করি জৈবসার ব্যবহার করে আমরা জৈবসার 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 জমিতে ছিটাই নেই তারপরে আমরা ট্রাক্টর দিয়ে জমিটা চাষ দেই দুইটা চাষ দেওয়ার পরে তারপরে আমরা গাছ গুলা রোপণ করি কত দূর কত দূর দূরত্ব থাকে 8x8 দূরত্বে আমরা গাছ রোপণ করে থাকি গাছা রোপণ করার পরে গাছটা বড় হইতে গেলে তো একটা পরিচর্যার দরকার আছে তারপর থেকে পানি কিভাবে দিচ্ছেন সার কিভাবে দিচ্ছেন গাছ রোপণ করার পরে আমরা দেখা যাচ্ছে 15 দিন 20 দিন পর পর আমরা সেচ দেই জমিতে সেচ দেওয়ার পরে প্রথমত আমরা সার দেই না রাসায়নিক সার ব্যবহার করি না কারণ গাছটা যখন আমরা রোপন করি তখন গাছটা ছোট থাকে আর রাসায়নিক সারটা যদি আমরা তখন ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের গাছের শিকড় মাটিতে না ছড়াই ততদিন কিন্তু আমরা আপনার রাসায়নিক সার আমরা গাছে ব্যবহার করি না আচ্ছা কতদিন অন্তর অন্তর এই সারটা ব্যবহার সারটা আমরা ব্যবহার করি আপনার দেখা যাচ্ছে মাসে একবার অথবা দুইবার সেটা গাছের কোয়ালিটি বুঝে তারপরে সার দিতে হবে আর পানির রেশনিং সিস্টেমটা কিভাবে পানির সিস্টেমটা হচ্ছে মালটা কমলা এগুলাতে বেশি একটা পানি খায় না আর এগুলাতে বেশি পানি দিলে আপনার ফুল আসলে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটাতে পানি দিতে হয় খুব হিসাব করে বুঝে শুনে তারপরে পানি দিতে আচ্ছা কিভাবে দেখলে বুঝতে পারবেন যে এই গাছটার পানি দরকার আমরা যখন মনে হবে যে গাছের পানি দরকার তখন এই যে পাতাগুলোর দিকে তাকাইলেই বোঝা যাবে যে পাতাগুলো হালকা মনে করেন যে শুকনা শুকনা টাইপের ঝিমানি একটা ভাব আসবে ওই ভাবটা আসার আগেই মনে করেন শেষটা দিয়ে দিতে হবে আর ওই ভাবটা যদি আপনার চলে আসে সেই ক্ষেত্রে তাও দ্রুত শেষ দিয়ে দিতে হবে ওইটা যদি আসে আর যদি শেষ না দিতে পারেন সেই ক্ষেত্রে গাছের জন্য ক্ষতি আছে আচ্ছা ভাই এটার যখন ফুল ফল ধরে গুটি ধরে সেই সময় ঝরে যায় কিনা এটা হচ্ছে আপনার যখন গুটি আসে গুটি মালটার ঝরে না কমলার গুটি ঝরে আর এটা হওয়ার পরে যখন হয় তখন এটাতে আলমাসি লাগে আলমাসি যদি হল ফুটায় দেয় তাহলে ফলটা হলুদ হয়ে ঝরে যাবে দেখা যাচ্ছে অল্প একটু জায়গা হলুদ হয়ে ফলটা ঝরে যাবে ওটার জন্য ফ্রামন ফাঁদ ব্যবহার করতে হবে ফ্রেমন ফাঁদ জি আচ্ছা ভাই আমরা অনেক সময় দেখি পাকা পাতা কুকরানো একটা সমস্যা হ্যাঁ এই পাতা কুকরে গেলে কোনো সমস্যা হয় কিনা গাছের পাতা কুক্রানোটা এটা ছত্রাকের জন্য হয় ছত্রাকের ওষুধ দিলে এটা ঠিক হয়ে যাবে তবে পাতা কুক্রানোর জন্য গাছের কোনো ক্ষতি হয় না বা ফল আসার জন্য কোনো ক্ষতি করে না এটা ফলটা আমি ছিঁড়ে নিলাম হুম হারভেস্ট করার পরে অনেক গাছে ফল আসে না এটার কারণ কি ওটা যে গাছে ফল আসবে না সেটা পুনিং এর সমস্যা আছে পুনিং করে দিলে আবার ওই গাছটাতে পরিপূর্ণ ফল আসবে পুনিং বলতে আপনি এই ডালে ফল ধরছে এটা হারভেস্ট করার পরে এখানে কেটে দিতে হবে হ্যাঁ ওখান থেকে কেটে দিলে আবার নতুন করে ডাল ছড়ে ওখান থেকে ফুল আসবে আবার ও ওইখান থেকে আবার আমরা ফল পাবো হ্যাঁ ওখান থেকে আবার ফল পাবো আচ্ছা আর একটা বিষয় বলবেন আমরা উৎপাদন করি এটা তো বাজার দাম যদি না হয় তাহলে তো কৃষকটা লসের সম্মুখীন হয় অবশ্যই এটা হচ্ছে দেখতে হবে যে যে জিনিসটা বাজারে চাহিদা না থাকে সেটা লাগিয়ে তো লাভ নেই ওটার থেকে তো কোনো টাকা আসবে না আচ্ছা ক্ষেত্রে এইটার চাহিদা কেমন দেখতে হ্যাঁ এটার ভালো চাহিদা এটা আমরা বাজারে বিক্রি করতে পারছি আশি থেকে পঁচাশি টাকা কেজি কিছুদিন আগে আমরা বিক্রি করছি নব্বই টাকা কেজি ধরে বাগান থেকে এই এই মালটা এই মালটাটা আচ্ছা ক্ষেত্রে মনে করেন আপনি দুশো গাছ লাগাইছেন এক বিঘা জমিতে জি আচ্ছা সেক্ষেত্রে কতগুলো মালটা পাইছেন এক একটা গাছ থেকে এক একটা গাছ থেকে আমরা সর্বনিম্ন বিশ কেজি করে যেহেতু গাছের বয়স তো এখন অল্প এখনো আমাদের সে পরিপূর্ণ ফলটা এখন আমাদের গাছে আসে নাই এটা যা আসছে এটা অল্প কিছু ফল আসছে আমাদের এখন যখন পরিপূর্ণ হবে তখন তখন যখন আসবে একটা থেকে সেক্ষেত্রে আশি কেজি যদি ফল হয় একশো টাকা দরে হলেও একশো টাকা দরকার নাই আমার ষাট টাকা কেজি হইলে আমার লাভ আমার এতে কোনো খরচ নাই আচ্ছা এমনি ফল হারভেস্ট করার পরে বা আনুষঙ্গিক আর কোনো খরচ হয় কিনা এই বাগান মালটা বাগানে আপনার তেমন কোন খরচ নাই বছরে অ্যাভারেজে যেই খরচটা হয় সেটা দেখা যাচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা টোটালে এটার পেছনে খরচ হয় বছরে আচ্ছা ক্ষেত্রে একটা ভালো মুনাফা থাকে হ্যাঁ ভালো একটা মুনাফা থাকে আচ্ছা ভাই তারপরেও যাদেরকে চারাগুলো দেবেন একটু দেখে শুনে দেবেন একটু পরিচর্যার বিষয়গুলো বলে দেবেন ক্ষেত্রে হবে কি ওই মানুষটা যদি উপকৃত হয় তার একটা দোয়া থাকবে পাশাপাশি সে কিন্তু আপনাকে একটা ভালো রিভিউ দিবে যে ওনার কাছ থেকে চারা নিয়ে আমার ফল ভালো আসছে না এই পর্যন্ত আমরা যাদেরকে চারা দিচ্ছি তাদের খুব ভালো ফলন এবং যাদেরকে আমরা দিচ্ছি তাদের মাধ্যমে কিন্তু আমরা অনেক কাস্টমার কিন্তু আমরা পাচ্ছি যে তাদের একটা বাগান ভিজিট করে কাস্টমাররা যে ওরাও জিজ্ঞেস করে যে এই চারাটা কোথার থেকে আসছেন ওনারা যখন বলে যে আমরা রায়পুর এগ্রো নার্সারি থেকে আনছি সেই ক্ষেত্রে কিন্তু ওটা আমার প্রচার হচ্ছে আর তাদেরকে যদি আমি ঠকাই দেই সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্যবসা দিন টিকবে না আচ্ছা সেক্ষেত্রে চারাগুলো কিসের মাধ্যমে দেন চারাগুলো আমরা আমাদের এখানে যারা আসতে পারে এসে নিয়ে যায় আবার যারা আসতে পারে না তারা অর্ডার দেয় আমরা অনলাইনের মাধ্যমে কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি আচ্ছা যেহেতু আপনার কাছে অনেক ফল সেহেতু আপনার কাছে হয়তো দুই চার পাঁচ পিস চারাও কেউ ক্রয় করতে চাই হ্যাঁ সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা একটু বলবেন আহ আলাইকুম আমি মোহাম্মদ রমজান আলী আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন আমার নার্সারি হচ্ছে রায়পুর এগ্রো নার্সারি সরাসরি আপনারা চাইলে আমাদের নার্সারি ভিজিট করতে পারবেন এবং যারা অনলাইনে চারা নিতে চাচ্ছেন তাদেরকে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি অর্ডার করলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের চারা আপনাদের ঠিকানায় আচ্ছা রমজন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এইখানে লুকানোর মতো কোনো কিছু নাই অসংখ্য গাছে ফল ধরে আছে কারো যদি প্রয়োজন হয় এই মালটার চারার সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে আপনি যদি সরাসরি আসেন এসে যদি দেখে শুনে যারা ক্রয় করেন আমি মনে করি আপনি জিতে যাবেন আর পাশাপাশি আপনারা সরাসরি ভিজিট করলে একটা উপকার হবে আপনি চাইলে রমজান ভাইকে যদি বলেন দুই চার পিস আমাকে মালটা কেটে খাওয়ান আমি একটু খেয়ে দেখবো এটা রস কীরকম এটা আসলে মিষ্টি কীরকম এই বিষয়গুলো দেখে যদি মালটা মালটা গাছ ক্রয় করেন আপনার কাছেও এরকম ফল আসবে আপনি একটা ভালো জিনিস পাচ্ছেন আর যারা আসতে পারবেন না ওনার কাছে হোয়াটসঅ্যাপ ইমোতে ছবি নেবেন নিয়ে ওনার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলে তারপরে চারা এখান থেকে ট্রাই করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তাহলে এরকম অভিজ্ঞ নার্সারিদের নার্সারির মালিকদের অভিজ্ঞতা জানানোর চেষ্টা করব পাশাপাশি এরকম নতুন নতুন ফল দেখানোর চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ তো আমাদের চুয়াডাঙ্গাতে আসার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ